আমরা আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ 2024-এর আমরা গণিত বইয়ের যে ধারাবাহিক সমস্যাগুলো সমাধান করছি, আজকে আমরা 59, 60 এবং 61 পৃষ্ঠা, আমরা এই 3 পৃষ্ঠার সমাধান চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ 59 থেকে 61 পৃষ্ঠা। তো আমাদের 59 পৃষ্ঠা আমাদের যেটা করব আমরা এখন, সেটা হচ্ছে আমাদের এখানে যে সমস্যাটি দেওয়া আছে, এখানে লেখা রাফি কোন এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, সে মোট কত টাকা পায়? তো আমরা কি দেখলাম, এখানে লিখছে যে রাফি কোন এক ঈদে তার বাবার কাছ থেকে সে 250 টাকা পায় এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। তো সে মোট কত টাকা পায়? এখন সে মোট কত টাকা পায় এটা বের করতে হলে আমাদের বাবা এবং মায়ের যে টাকা সে পায় দুটা আমরা যোগ করব। যোগ করলে আমাদের সে মোট কত টাকা পায় আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা এটা যেটা লিখতে পারি, আমরা লিখবো যে রাফি বাবার কাছ থেকে পায় 250 টাকা, মায়ের কাছ থেকে পায় 120 টাকা। বলছে সে মোট কত টাকা পায়। সুতরাং সে মোট পায়, আমরা কি করবো, যোগ করবো এটা, যেহেতু সে বাবার কাছ থেকে পেয়েছে 250 টাকা আর মায়ের কাছ থেকে পেয়েছে 120 টাকা, আমরা দুটো যোগ করলে সে মোট কত টাকা পাবো এটা পেয়ে যাব। আমরা শূন্য শুধু যোগ করলে শূন্য, 5 আর 2 অর্থাৎ 5-এর পরে আমরা 6, 7 যোগ করলে পাই 7, 2 আর 1, 2 আর 1 যোগ করলে আমাদের 2 আর 1 3, 370 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে রাখি বাবার কাছ থেকে পায় 250 টাকা, মায়ের কাছ থেকে পায় 120 টাকা, তাহলে সে ঈদে মোট পায় 370 টাকা, আমরা এটা বের করলাম। এখন আমরা 60 পৃষ্ঠা দেখব। 60 পৃষ্ঠা এটা আমি বলবো যে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠার সমাধান হলো, পাশাপাশি এটা যদি আপনারা ভালো করে খেয়াল না করেন, মনোযোগ দিয়ে না দেখেন, এটা আসলে ওইভাবে বোঝা যাবে না। আমি চেষ্টা করবো একেবারে সহজে বোঝানোর, যাতে সবাই আপনারা বুঝতে পারেন এবং এই ধরনের যে সমস্যাগুলো আছে সবাই যেন আমরা সমাধান করতে পারি। তো আমাদের এখানে প্রথমে লেখা এসো লুকানো অঙ্কটি বের করি, মানে আমাদের এখানে লুকানো যে অঙ্কটি আছে সেটা আমাদের বের করতে হবে, খালি করে দেওয়া আছে। আমরা আগে বুঝে নিচ্ছি, তাহলে এখন আমরা এটা যেটা করবো এটা হলো 60 পৃষ্ঠা, এখানে লেখা 1 নম্বরে এসো লুকানো অঙ্কটি বের করে। এখানে লুকানো অঙ্কটা বের করতে বলছে, এর মধ্যে 1 নম্বরে দেওয়া 4 খালি ঘর 5 যোগ 2 1 খালি ঘর সমান হচ্ছে 639। আমাদের এখানে যেটা বের করতে বলছে যে এখানে 4 খালি ঘর 5 যোগ 2 1 খালি ঘর সমান 639, অর্থাৎ আমাদের এই খালি ঘর দুইটাতে এমন অঙ্ক বসাতে হবে যাতে আবার যোগ করলে যোগফল 639 হয়। তো এটা আমরা লুকানো অঙ্কগুলো কিভাবে বের করব, আমি বলবো যে আমরা এটা যখন আমরা পারবো তখন আমরা সরাসরি করে ফেলতে পারবো, কিন্তু আমরা বের করবো আসলে কিভাবে আমরা একটু দেখি। যেমন আমি লিখলাম 4 খালি ঘর 5, এখানে আবার লিখলাম 2 1 খালি ঘর, তো আমরা এটা কি করতে হবে, যোগ। এখন
সমান হচ্ছে আমাদের এখানে 6 3 9, 639। তো মজার বিষয় হচ্ছে আমাদের এখানে আছে 5, এখানে আমরা কত দিলে 9 হবে, মানে এখানে যদি আমাদের 9 করতে হবে তাহলে আছে 5, আর কত হলে আমাদের 9 হবে, তো আমাদের 5 আছে আর কত হলো 5, 6 7 8 9, অর্থাৎ এখানে আমরা কত পেলাম 4, যদি আমরা এখানে 4 লিখি তো 5 আর 4 যোগ করলে আমাদের 9, অর্থাৎ আমরা খালি ঘরের একটা লুকানো অঙ্ক পেয়ে গেছি 4। আবার এখানে আছে 1, কিন্তু এখানে আমাদের লাগবে 3, তাহলে 1 আছে আর কত হলে 3 হবে, 1 এর পরে আমরা জানি 2 3, তো এখানে আমরা কত পেলাম 2, তাহলে আমরা এই খালি ঘরে এখানে কত লিখবো 2। আমরা লুকানো অঙ্কটা পেয়ে গেছি, কি আমরা একটা পেলাম এখানে এটা 4 আর এখানে আমরা পেলাম 2, অর্থাৎ আমাদের এককের ঘরে আমরা 4 লিখবো আর দশকের ঘরে খালি ঘরে আমরা 2 লিখবো। তো এখানে আমরা তাহলে যদি লিখে দিই এটা হবে আমাদের 2 আর এটা হবে আমাদের 4, 639। তো এখন আপনারা আসলে কিভাবে করবেন এটা, দুইভাবে, যদি আমরা এভাবে করে বের করি তা হবে, আগে আমরা এভাবে বের করবো পরে আমরা এখানে খালি ঘরে সংখ্যাটা লিখিয়ে দিব, এভাবে আমরা করব। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এই ধরনের সবগুলো আমরা এইভাবে করব। এখন আমাদের 2 নম্বর দেওয়া আছে 5 1 খালি ঘর যোগ 3 খালি ঘর 5 সমান হচ্ছে 8 7 6। তাহলে একটু আমরা করে বলি আমরা এটা কিভাবে লিখবো, 5 1 খালি ঘর 3 খালি ঘর 5, এটা হলো যোগ, আমরা এখানে লিখব 8 7 6। তাহলে আমরা আমরা এখানে কি বের লিখবো, আমাদের এখানে আমাদের যোগফল হচ্ছে 6, কিন্তু আমরা এখানে আমাদের 5 আছে, তাহলে আর কত লাগবে আমাদের 6 হতে, 5 এর পরে 6 1, অর্থাৎ আমরা যদি এখানে 1 লিখি তাহলে কিন্তু 5 আর 1 6, আমরা 6 হয়ে যায়। এখানে আমাদের যোগফল আছে 7, কিন্তু আমাদের এখানে আছে 1, তাহলে 1 আছে আর কত হলে আমাদের 7 হবে, এটা আমরা দুইভাবে করতে পারি, 7 থেকে 1 বিয়োগ করে যা থাকে আমরা তা লিখবো, অথবা 1 আছে আর কত হলে 7 হবে, একই কথা। তো আমরা 7 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 6, আবার 1 আছে আর কত হলে 7 হবে, একের পরে 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা পেলাম 1 2 3 4 5 6, এখানে আমরা কত পেলাম 6, তো আমরা এখানে লিখবো 6। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে আমাদের এখানে এককের ঘরে আমরা এটা 1 1 লিখলে 5 আর 1 আমরা 6 পাবো, আর এখানে আবার দশকের ঘরে আমাদের 6 লিখতে হবে, অর্থাৎ 6 আর 1 যোগ করলে 7 হবে, 5 3 8, তো আমরা এখানে লিখবো 1 আর এটাতে লিখবো আমরা 6। এই হচ্ছে আমরা এইভাবে আমরা লুকানো অঙ্কটা বের করব, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে স্পেসিফিক যদি কোথাও বুঝতে সমস্যা আপনারা কমেন্টস করবেন। তারপরে আমাদের 3 নম্বরটা, 3 নম্বর হচ্ছে 6 21 27, আবার এখানে দেওয়া আছে 6 33 39, পরেরটা দেওয়া আছে 50 আর এখানে দেওয়া আছে খালি ঘর। দেখেন এটা অত্যন্ত মজার যে আমরা এখানে আমাদের আছে 6, এখানে 21, এখানে 27, অর্থাৎ আমাদের এখানে এটা হলো 21, 21 এর সাথে 6 যোগ করলে 21 হবে 22 23 24 25 26 27, 21 আর 6 যোগ করলে 27, 27 থেকে 6 বিয়োগ করলে 21, আবার তাহলে এখানে পরেরটা 33 আর 6 যোগ করলে 34 35 36 37 38 39, আবার 39 থেকে আমরা 6 বিয়োগ করলে আমরা পাই 33, তাহলে এখানে কি হবে, আমরা 50 আর 6 এখানে যোগ করলে কত পাবো, 51 52 53 54 55, অর্থাৎ আমরা এখানে লিখবো 5 6, এটা আমাদের লিখতে বলেছে খালি ঘরে এখানে কত হবে। আমরা দেখলাম যে আসলে এখানে এটা আমরা যোগ করে আমরা এটা লিখলাম, তাহলে 50 আর 6 যোগ করলে আমাদের হবে 56,
চার নাম্বারটা দেওয়া আছে এক ছয় এগারো ষোলো খালি হয়, এখানে আমাদের আবার দিয়ে দেওয়া আছে এটা হলো পাঁচ, আবার এখানে পাঁচ, এখানে পাঁচ, এখন এখানে হবে পাঁচ। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা প্যাটার্ন, আমরা যেহেতু প্যাটার্ন করে এসেছি, আমরা যারা প্যাটার্নের ভিডিও দেখি না, আমরা আমাদের রিকোয়েস্ট করবো আপনারা আমাদের প্যাটার্নের ভিডিওটা দেখে নেবেন, একেবারে সহজে পানির মতো আপনারা সহজে বুঝতে পারবেন প্যাটার্ন। এখানে দেখেন এক ছয় এগারো ষোলো খালি ঘর, এটা হলো একটা তালিকা সংখ্যা দেওয়া আছে, কিন্তু এটা একটা প্যাটার্নে আছে। কিভাবে? এক আর ছয়, এক আর ছয়ের আমাদের পার্থক্য হচ্ছে কিন্তু পাঁচ, অর্থাৎ এক থেকে ছয়, একের সাথে পাঁচ যোগ করলে ছয় হয়, ছয়ের সাথে পাঁচ যোগ করলে হয় এগারো, এগারোর সাথে পাঁচ যোগ করলে হয় ষোলো, তো ষোলোর সাথে পাঁচ যোগ করলে কত হবে আমরা এটা লিখে দিলে হয়। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, মানে প্রতি প্রত্যেকটি সংখ্যার আমরা দেখলাম প্রতিবারে পাঁচ করে বাড়ছে, মানে প্রতিবারে আমাদের এখানে সংখ্যাগুলোর পার্থক্য পাঁচ করে বাড়ছে, কি এক থেকে ছয় এখানে পাঁচ বেশি, আবার ছয় থেকে এগারো এটাও পাঁচ বাড়ছে, এগারো থেকে ষোলো এটাও পাঁচ বাড়ছে, তাহলে ষোলো আর পাঁচে কত হবে? ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ, আমরা এখানে খালি করে একুশ লিখে দিব। যেহেতু এখানে আমাদের ব্যাখ্যা চায় নাই, শুধু লুকানো সংখ্যাটা বের করতে বলছে, আমরা এখানে কোনো ব্যাখ্যা নেই, আমরা এখানে দেখলাম যে প্রতিবারেই সংখ্যাগুলোর পার্থক্য পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বাড়ছে, তাহলে আমরা সংখ্যার সাথে এখানে যদি একুশের পরে আরেকটা বের করতে বলে, তাহলে আমরা একুশের সাথে পাঁচ যোগ করবো, একুশে পাঁচে কত? ছাব্বিশ, তখন আমরা ছাব্বিশ লিখবো। শেষে আমাদের পাঁচ নাম্বারটা আমরা দেখবো এখন, পাঁচ নম্বর অঙ্কটা আমরা কি দেখলাম এখানে, একটা দুইটা তিনটা, এখানে তিনটা দেওয়া আছে, আমরা সংখ্যা করলে বলে দিই, এটা সাত সতেরো দুই পাঁচ তিন, এখানে আছে দুই পনেরো চার ছয় তিন, এখানে দেওয়া আছে সাত তিন চার পাঁচ, আর এখানে হলো প্রশ্নবোধক চিহ্ন। এখন আমাদের এখানে এটাও কমপ্লিট সম্পন্ন করে দেওয়া আছে, এই চিত্রটা সম্পূর্ণ দেওয়া আছে, কিন্তু এখানে সম্পূর্ণ, এখানে আমাদের মাঝের ঘরে কত হবে এটা আমাদের লিখতে হবে। তা আমরা এখান থেকে দেখি এখানে কিভাবে হয়, যেমন আমাদের আমরা দুই আর তিন এটা যোগ করলে পাঁচ, পাঁচ আর সাত যোগ করলে হয় বারো, বারো আর পাঁচে যোগ করলে হয় সতেরো, তার মানে এটা যোগফলটা এখানে বসানো হয়েছে সবগুলো সংখ্যার। এখানে আবার চার আর তিন যোগ করলে হয় সাত, সাতে আর দুই হয় নয়, নয় আর ছয় যোগ করলে হয় পনেরো, মানে আমাদের এখান থেকে আমরা কত পেলাম? পনেরো। তাহলে এখানে কত হবে? পাঁচ আর তিন আট, আট আর সাথে হবে পনেরো, পনেরো চারে যোগ করলে হয় উনিশ, তাহলে আমরা এখানে লিখব উনিশ। এটা যদি আপনি মুখে মুখে না পারেন, আপনারা এভাবে যোগ যোগ দিয়ে লিখবেন, পাঁচ তিন সাত চার, তাহলে পাঁচ তিন আট, আটের সাথে পনেরো, পনেরো ছেড়ে উনিশ, এভাবে আমরা এভাবে আপনারা লিখতে পারেন। এই প্যাটার্নটা, এই আসলে এই পৃষ্ঠার সাইড পৃষ্ঠার যে লুকানো অঙ্ক, অর্থাৎ প্যাটার্নগুলো দেওয়া আছে, এটা দ্বিতীয় শ্রেণীর জন্য যদিও নতুন, এটা আমাদের উপরে ক্লাসে আছে, যেমন এইট থেকে শুরু এই ধরনের অঙ্ক, এবং পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এগুলো এই ধরনের প্যাটার্ন আসে। তো আমি বলবো যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকেও মানে একটু যদি ভালোভাবে কনসেপ্টটা আমরা দিতে পারি, তারা শিখে যায় একেবারে ছোট সময়ে, তাহলে বড় হলে এতে কঠিন কঠিন প্যাটার্নও তারা সমাধান করতে পারবে, এটা আশা রাখি। তো আমরা এইভাবে সহজে আমরা করে বলবো, আশা করি আপনারা বুঝতে পারছেন।
এখন আমরা 61 পৃষ্ঠা দেখি। এখানে একটা আছে যে রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে, দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? এটা আমরা সহজে করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের 61 পৃষ্ঠার সমাধান, এক নম্বর। আমরা লিখতে পারি যে রাজুর একটি খাতার পৃষ্ঠা আছে 267, আরেকটি খাতার পৃষ্ঠা আছে 145, দুটি খাতার মোট পৃষ্ঠা কতটি আছে? আমরা এটা ব্যাখ্যা করে লিখবো, এরপর আমরা গাণিতিক আকারেও লিখবো। আমরা যোগ করলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং দুটি খাতার পৃষ্ঠা আছে কত, আমরা যোগ করি 7 আর 5, অর্থাৎ 8 9 10 11 12, 12 আমরা লিখবো 2, হাতে 1, 6 আর 1 7, 7 আর 4 8 9 10 11, 11 আমরা লিখবো 1, হাতে 1 2 আর 1 3, 3 আর 1 4, অর্থাৎ 412টি। তাহলে রাজু দুইটা খাতায় পৃষ্ঠা আছে মোট 412, এটা আমরা যোগ করলাম। কিন্তু আমাদের এখানে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করে যা হয়, গাণিতিক বাক্যে যদি আমরা লিখি এই অঙ্কটাই, আমরা যদি লিখি গাণিতিক বাক্যে, গাণিতিক বাক্যে হবে তখন আমরা শুধু লিখবো 267 যোগ 145। আমরা এটা যোগ করে এখানে যোগ করে যা পেয়ে যাবো তা লিখবো 412। পরে আমরা লিখবো কি, সুতরাং দুইটি খাতায় পৃষ্ঠা আছে 412। আমি বলবো যে এখানে আমাদের যেটা বলছে যে হিসাব নিকাশ প্রকাশ করলে হয়, লিখে যে খালি ঘর, মানে আমাদের এই খালি ঘরটা এখানে লিখছে 412 এইভাবে লিখছে, তাহলে আমরা ওটা এইভাবে লিখবো, অর্থাৎ দুটি খাতায় পৃষ্ঠে আছে 412। এটা তো আমরা করলাম, কিন্তু এই যোগটা আমরা কিভাবে করবো? এই যোগটা আমরা এইভাবে মুখে মুখে আমরা হয়তো করতে পারি। আবার বলছে যোগটা আমরা কিভাবে করতে, মানে কিভাবে যোগটি আমরা করতে পারি 145, তা আমরা এইভাবে করতে পারি উপরে নিচে, যেটা আমরা উপরে আগে ব্যাখ্যা করে লিখছি, আমরা এইভাবে করতে পারি। এখানে 7 5 12 12 8 2, হাতে 1 4 5, 5 6 11 11 1, হাতে 1 1 2 2 2 4, 412। তো আমি বলবো যে আমরা এই ধরনের অঙ্ক গাণিতিক বাক্য আকারে করলে আমরা করতে পারবো। তাহলে আমরা যোগ করে যোগ্যটা লিখে দিব, অথবা আমরা এরকম ব্যাখ্যা আকারে লিখে, মানে আমরা সমাধান আকারে লিখে আমরা সমাধান করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমরা পরিচিত জনদের সাথে শেয়ার করবো। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং প্রত্যেকটি পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সমাধান করবো।